চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে চৌডালা ইউনিয়নে 2021-22 অর্থ বছরের মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের আওতায় চৌডালা ফেরিঘাট সংলগ্ন পাবলিক টয়লেটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া হাবিব। সোমবার 24 অক্টোবর বিকেলে চৌডালা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পাবলিক টয়লেটের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা আসমা খাতুন। এ সময় বক্তব্য রাখেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, অ্যাডভোকেট মইনুল ইসলাম, ওয়ার্ড সদস্য শরীফ উদ্দিন, আলহাজ হারিজুল মাস্টার, কায়েস উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাননীয় আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা খাতুন স্যার, ওনাকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না, কারণ আমি ওনার কথা শুনলে আর একটু কানে আওয়াজ আসলে আসার চেষ্টা করি। উনি এমন একটা মানুষ, এমন একটা প্রশাসক, উনি এইগুলো প্রোগ্রামে যেভাবে আসছেন এটা কিন্তু আমাদের জন্য অনেক পাওয়া মনে করি আমরা। উনি ওনার পদচারণা চোল্লার মাটিতে বেশ কয়েকবার হচ্ছে দেখতে পাচ্ছি, এবং উনি স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং উনি যে প্রোগ্রামগুলোর ব্যাপারে, যেহেতু বাড়িতে একটি চেয়ারম্যান ছোট ভাই, অন্তত আমাদের জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ার মহোদয় বললেন মাত্র 2 ইউনিয়নে হয়েছে, তার মধ্যে আমাদের ইউনিয়ন, তবে নিঃসন্দেহে আমরা ভাগ্যবান বলতে পারি। আমাদের কথায় পরিষদের মহিলা সদস্যদের পর্যায়ক্রমে আমি যদি বলি ভুল হবে না, আমাকে এতদূর নিয়ে আসার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ রিপোর্ট করেছেন চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সিফাত রানা, NN TV।